প্রিয় দর্শক, ইয়েমেনের পানি সীমার ধারে কাছে আসার পরিণতি সম্পর্কে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইয়েমেনের জাতীয় সালভেশন সরকারের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আল আজিজি আমেরিকার উদ্দেশ্যে বলেছেন, আমাদের পানি সীমার ধারে কাছেও আসবে না, এমনটা করলে যুদ্ধ আরও দীর্ঘায়িত হবে। তিনি আরও বলেছেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা এবং লোহিত সাগরে জাহাজ চলাচল নির্বিঘ্ন রাখতে মার্কিন বাহিনীর উচিত হবে ইয়েমেনের পানি সীমা থেকে দূরে থাকা। আলাজিজি বলেন, ইয়েমেনের উপকূলে মার্কিন বাহিনীর প্রবেশ মানেই ইয়েমেনের বিরুদ্ধে চলমান আগ্রাসনে শরিক হওয়া। ইয়েমেনের রাজনৈতিক বিশ্লেষক ও সামরিক বিশেষজ্ঞ আব্দুল গনি আল জুবাইদি বলেছেন, ইয়েমেনের কাছে নয়া ক্ষেপণাস্ত্র রয়েছে এবং তারা নিজের পানি সীমা ও দ্বীপগুলোর যে কোনো পয়েন্টে শত্রুর অবস্থানে হামলা চালাতে পারবে। ইয়েমেনে মার্কিন ও সৌদি দোসরদের ক্ষমতার মসনদ উল্টে যাওয়ার কারণে ওয়াশিংটন ক্ষুব্ধ বলে জানান এই বিশ্লেষক। এর আগে ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের সদস্য মোহাম্মদ আলী আল হুথি বলেছেন, সৌদি আরবকে রক্ষায় লোহিত সাগরে নিজের অবস্থান শক্তিশালী করতে চায় আমেরিকা। অন্যদিকে ইউক্রেনের মেরিনরা পাল্টা আক্রমণের প্রথম দিনগুলিতে অনেক লোককে হারিয়েছে। নতুন নিয়োগপ্রাপ্তরা যুদ্ধের দ্বারা মানসিকভাবে ভেঙে পড়েছে, একজন ব্যাটালিয়ন কমান্ডার স্বীকার করেছেন। জুনের প্রথম দিকে শুরু হওয়া আক্রমণের নৃশংস সূচনা সত্ত্বেও কিয়েভের বাহিনী রাশিয়ার দখলকৃত অঞ্চলগুলোকে ফিরে পেতে ব্যর্থ হয়েছে। আমি অনেক কিছু হারিয়েছি, 37 মেরিন ব্রিগেডের ব্যাটালিয়ন কমান্ডার আলেকজান্ডার বলেছেন, এবং কিছু নতুন ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছে। ইউক্রেন তার ক্ষয়ক্ষতির পরিসংখ্যান প্রকাশ করেনি, তবে একজন পশ্চিমা কর্মকর্তা সম্প্রতি বলেছেন যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কিয়েভে 1 লাখেরও বেশি সেনা হতাহত হয়েছে। ভারী ক্ষয়ক্ষতি কিয়েভের সামরিক নেতৃত্বের পাশাপাশি তার সৈন্যদের দেয়া পশ্চিমা প্রশিক্ষণ ও সরঞ্জাম নিয়েও জনসাধারণের মনে সমালোচনার জন্ম দিয়েছে। 47তম পৃথক মেগানাইজড ব্রিগেডের একজন সার্জেন্ট মেজর ভ্যালেরি মার্কুস দক্ষিণ জাপোরিজিয়া অঞ্চলে লড়াই করার সময় তার ঊর্ধ্বতনদের অযোগ্যতার জন্য এবং তার লোকদের মনোবলের প্রতি তাদের অবজ্ঞার সমালোচনা করে একটি ফেসবুক পোস্টে পদত্যাগ করতে বলেছিলেন। অনেকে অভিযোগ করেছেন যে রাশিয়ান দখলদারদের সাথে লড়াই করার জন্য তাদের অযোগ্য সরঞ্জাম দেওয়া হয়েছিল, যেমন আমেরিকান ম্যাক্সপ্রো সাঁজোয়া যুদ্ধযান, যেটি একটি বিদ্রোহের বিরুদ্ধে লড়াই করার জন্য ডিজাইন করা হয়েছিল। আলেকজান্ডার বলেছিলেন যে তিনি প্রায়শই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশিক্ষকদের সাথে তর্ক করেছিলেন, যারা তার সেনার চাহিদার সাথে খাপ খাইয়ে নিতে ব্যর্থ হন। তারা আফগানিস্তান ও ইরাকে যুদ্ধ করেছে এবং সেখানে শত্রু রাশিয়ানদের মতো নয়। রাশিয়ান বাহিনী গত সপ্তাহে ইউক্রেনের পূর্বাঞ্চলে 500,000 রাউন্ড গোলা বারুদ ব্যবহার করেছে বলে জানা গেছে। ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষা মন্ত্রী হান্না মেইলার বলেছেন, রাশিয়ানরা অন্তহীন হামলা চালিয়েছে, 9,000টিরও বেশি গোলাগুলির ঘটনা ঘটেছে, আগের সপ্তাহের তুলনায় প্রায় 1,000 বেশি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনে আব্রামস ট্যাঙ্কের প্রথম ব্যাচের চালানের অনুমোদন দিয়েছে, এগুলো শীতকালের মধ্যেই বিতরণ করা হবে। মার্কিন বার্তা সংস্থা সিএনএন সেনাবাহিনীর অধিগ্রহণ প্রধান ডগলাস বুশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে। বুশ সাংবাদিকদের বলেন, তারা তৈরি হয়ে গেছে, এখন তাদের ইউরোপে যেতে হবে এবং তারপরে ইউক্রেনে যেতে হবে। গোলা বারুদ, খুচরা যন্ত্রাংশ, জ্বালানি সরঞ্জাম, মেরামতের সুবিধা সহ তাদের সাথে যা কিছু আছে সেগুলো নিয়ে। বুশ অবশ্য নির্দিষ্ট করেননি প্রথম ব্যাচে কত ট্যাঙ্ক থাকবে। এর আগে পলিটিকো পত্রিকা জানিয়েছে যে ওয়াশিংটন সেপ্টেম্বরে ইউক্রেনে বেশ কয়েকটি আব্রাম ট্যাঙ্ক সরবরাহ করার পরিকল্পনা করছে। কাগজ অনুসারে প্রথম ব্যাচে 6 থেকে 8টি ট্যাঙ্ক অন্তর্ভুক্ত থাকবে। ওয়াশিংটন কিয়েভে মোট 31টি ট্যাঙ্ক স্থানান্তর করার পরিকল্পনা করেছে। ইউক্রেন রাশিয়ার নৌবাহিনী জাহাজে হামলার পর বিশ্ববাজারে গম ও তেলের দাম বেড়েছে। এতে বোঝা যাচ্ছে যে কৃষ্ণ সাগর অঞ্চলে ক্রমবর্ধমান সংঘাত খাদ্য ও জ্বালানির খরচ বাড়িয়ে দিতে পারে। বেঞ্চমার্ক ফিউচার গমের দাম 3.4% বেড়ে বুশেল প্রতি $6.545 পৌঁছেছে, যেখানে তেলের দাম সংক্ষিপ্তভাবে প্রায় 4 মাসের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। বিশেষজ্ঞরা বলেছেন যে গুরুত্বপূর্ণ অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনা, যেখানে প্রচুর পরিমাণে শস্য ও তেল রপ্তানি ঝুঁকির মধ্য দিয়ে যায়, খাদ্য ও জ্বালানির দাম বাড়িয়ে মুদ্রাস্ফীতিজনিত চাপকে পুনরুজ্জীবিত করে।
ক্যারোলিন বেইন ক্যাপিটাল ইকোনমিক্স থেকে সতর্ক করে দিয়েছিলেন যে আরও বৃদ্ধির ফলে গমের দাম গত বছরের উচ্চতায় পৌঁছে যাবে, যা খাদ্য মূল্যস্ফীতির জন্য অত্যন্ত গুরুতর প্রভাব ফেলবে। তিনি বলেছিলেন, আপনি কৃষ্ণ সাগরের গুরুত্বকে অবমূল্যায়ন করতে পারবেন না। রাশিয়ার প্রায় 70% শস্য সাধারণত কৃষ্ণ সাগরের বন্দর দিয়ে চলে যায় এবং যুদ্ধের আগে ইউক্রেনের জন্য এটি 90%-এর বেশি ছিল। তিনি যোগ করেছেন, সেই বাণিজ্যে যে কোনো বিঘ্ন ঘটলে তা বড় প্রভাব ফেলবে। ইউক্রেনের সামুদ্রিক ড্রোন সপ্তাহান্তে কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজগুলিতে আঘাত করার পরে, একটি যুদ্ধজাহাজ ও একটি তেলের ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তেল ও গমের দামে উলম্ফন ঘটে। সৌদি আরবের পরে রাশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক এবং ইতিমধ্যে ঘোষণা করেছে যে তারা সেপ্টেম্বরে প্রতিদিন 3 লাখ ব্যারেল তেল কম রপ্তানি করবে। এর রপ্তানির 1/5 কৃষ্ণ সাগর দিয়ে যায়। এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে উন্নয়নশীল বিশ্বের প্রতিক্রিয়াগুলি পশ্চিমাদের প্রতি এক ধরনের অবসাদ এবং অবিশ্বাস প্রদর্শন করেছে বলে মন্তব্য করেছেন অবসরপ্রাপ্ত কূটনীতিক ও রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক প্রেসিডেন্ট কমিশনের মার্কিন অংশের সাবেক উপদেষ্টা জেমস কার্ডেন। সম্প্রতি তাসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। কার্ডেন বলেন, আমি মনে করি যুদ্ধের প্রতি তথাকথিত বৈশ্বিক দক্ষিণ যে প্রতিক্রিয়া প্রদর্শন করেছে তা হল পশ্চিমের প্রতি এক ধরনের ক্লান্তি এবং অবিশ্বাস। পাশ্চাত্যের কেন্দ্রীয় ভূমিকা এবং আধিপত্য তথা মার্কিন শাসন দ্বারা চিহ্নিত পুরনো বিশ্বব্যবস্থার পরিবর্তন ঘটেছে কিনা জানতে চাইলে এই বিশেষজ্ঞ বলেন, যদি না ঘটে থাকে তবে এটি পরিষ্কারভাবে ঘটার পথে। জেমস কার্ডেন বলেন, মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমের মতো বাকি বিশ্ব ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সংঘাতকে চরম ভালো এবং চরম মন্দের মধ্যকার যুদ্ধ হিসেবে দেখে না। আমার ধারণা হল যে বেশিরভাগ আরব ও আফ্রিকান এবং এশিয়ান বিশ্ব মনে করে যে পশ্চিমে আমরা যুদ্ধোত্তর এবং শীতল যুদ্ধ পরবর্তী আমাদের বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থানকে তাদের ক্ষতির জন্য অপব্যবহার করেছি, এজন্য তাদের সহানুভূতি অন্যত্র কাজ করে। এই ক্ষেত্রে রাশিয়ার জন্য, যাকে তারা একইভাবে তথাকথিত নিয়মভিত্তিক আন্তর্জাতিক শাসন ব্যবস্থার অপব্যবহারের দ্বারা নিপীড়িত হিসেবে দেখে। রাশিয়া ইউক্রেনি দ্বন্দ্বের ভবিষ্যৎ সম্পর্কে জেমস কার্ডেন বলেন, শান্তিপূর্ণ মীমাংসার জন্য ওয়াশিংটনের সামান্যই ক্ষুধা আছে বলে মনে হচ্ছে এবং যতক্ষণ পর্যন্ত ইউরোপীয়রা আমাদের জাতীয় নিরাপত্তা সংস্থার নির্দেশের প্রতি সম্পূর্ণরূপে নির্ভরশীল এবং নতজানু হয়ে থাকবে ততক্ষণ খুব একটা আশা নেই। আমি বিশ্বাস করি শান্তি অর্জনের আমাদের সর্বোত্তম সুযোগ ইউরোপীয়দের কাছেই রয়েছে, কিন্তু এখন পর্যন্ত তারা কিয়েভ এবং ডিসির সাথে একত্রে আবদ্ধ হয়ে চলছে, এটি মস্কোকে আলাদা করে দিচ্ছে। কারেন বলেছেন যে ইউক্রেনের প্রায় 20% অধিগ্রহণ করে এবং ইউক্রেনের যোদ্ধা বাহিনীকে অনেকাংশে ধ্বংস করে দিয়ে সম্ভবত রাশিয়া তার অবস্থান পরিষ্কারভাবে উপস্থাপন করেছে। কিন্তু রাশিয়া যদি যুদ্ধ শেষ করতে পদক্ষেপ নেয় তাহলে অপর প্রান্তে এর একজন অংশীদারের প্রয়োজন।